ইতালির কাছে হেরে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ইতালি বিশ্বকাপ ফুটবল এবারে খেলেনি। ইতালির মতো ফুটবল পরাশক্তি বিশ্বকাপ কাতার বিশ্বকাপে তাদেরকে দেখা যায়নি, তারা খেলার সুযোগ পায়নি। সেই ইতালিকে যখন সামনে পেল ব্রাজিল, তখন কি হলো? ইতালির কাছে তারা হেরে গেল। না, জাতীয় দলের খেলা নয়, যুবকদের খেলা। শক্তি এবং সামর্থ্যে ইতালি থেকে বেশ এগিয়েই ব্রাজিল। অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ হচ্ছে, পাঁচবারের চ্যাম্পিয়ন দলও ব্রাজিল, তবুও ইতালির বাধা কিন্তু তারা পার করতে পারেনি। হেরে বসতে হয়েছে তাদের ইতালির সঙ্গে, যখন কিনা সেই ইতালির যুবকদের বড় ভাইরা বিশ্বকাপে খেলতে পারেনি, এবারে যেটা কাতার বিশ্বকাপ হলো। আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে ইতালির যুবাদের কাছে 3-2 গোলে হেরেছে নেইমারের দেশ ব্রাজিলের যুবারা, যারা কিনা খুব দ্রুতই জাতীয় দলে মাঠ কাঁপাবেন। তারা এই রেজাল্ট যখন করলেন, তখন ভক্তদের হতাশা তৈরি হতেই পারে। ম্যাচটিতে ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন মার্কোস লিওনার্দো, কিন্তু তার ওই জোড়া গোল কাজে আসেনি, শেষ পর্যন্ত 3 গোল খেতে হয়েছে তাদের। অনূর্ধ্ব ২০ বিশ্বকাপেও ব্রাজিলের লক্ষ্য যখন শিরোপা জয়, কিন্তু প্রথমার্ধেই 3 গোল হজম করে বসেছিল হলুদের এই দলটি। প্রথম মিনিটে মাত্তেও প্রাতি ইতালিকে লিড এনে দিয়েছিলেন 1-0 গোলে। প্রথমেই যখন পিছিয়ে যায়, তখন সেই পিছিয়ে থেকেই তাদেরকে ম্যাচ শেষ করতে হয়েছে। বিশ্বকাপ অনূর্ধ্ব ২০ দলের যেটা হচ্ছে এখন, সেখানে ইতালির সঙ্গে ব্রাজিল, নীল হলুদ জার্সির ব্রাজিল হেরে গেল ওদিকে নীল সাদার কাছে।